বীজ হালেন জমিনকে আল্লাহ বলছেন এই আয়াত দিয়ে যদি বুঝেন যে জমিনকে সৃষ্টি করলেন বাদা জালে তারপরে মানে আকাশের পরে তাহলে উল্টো হয়ে গেল না উল্টো হলো না হলো না আগে কি বললাম যে আল্লাহ আগে জমিনকে সৃষ্টি করেছেন আর এ আয়তে বলছেন জমিনকে তারপরে মানে আকাশের পরে দাহা বিশালেন আল্লাহ বললাম দাহা মানে ফারাসা বিছালেন বসবাস যোগ্য করলেন এই দুই আয়াতে বাহ্যিক মনে হচ্ছে দ্বন্দ্ব আছে না দ্বন্দ্ব নেই এমাবিন কাসির রহমতুল্লাহ আলী তার ভাষায় শোনাচ্ছি এবং তিনি সহি বোখারি থেকে নকল করেছেন আগে জমিন তৈরি হয়েছে তারপরে আসমান জমিন তৈরি হওয়ার পরে এইরকম বিছানো ছিল না জমিন ভাঁজকৃত ছিল তারপরে জমিনকে আল্লাহ কি করেছেন বিচিয়েছেন বসবাস যোগ্য করেছেন বাড়িঘর তৈরি করার মতো এখানে চাসাবাদ করার মতো তার বসবাস যোগ্য স্থির এগুলি করেছেন আসমান সৃষ্টির পরে তাই সহিহও খায়তো আনাই ইবনে আব্বাস সুয়েলা আনাহা যায় বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল বিআইনি এই প্রশ্নটি ফাজ ব্যআনাল আরদা খলীকাত কাবলা সামা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত মুফাসসির সাহাবী সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় مشہور সাহাবী মুফাসসির তিনি বলছেন যে জমিনকে আকাশের পূর্বে সৃষ্টি করা হয়েছে আল আন্নাল সামাই আর্দা জমিন সৃষ্টি করা হয়েছে আকাশের আগে ও আন্নাল আর দা ইনামা দোহাত বাদা সামাই আর জমিনকে বিছানো হয়েছে কিসের পরে বাদা খালকিস আকাশ সৃষ্টি করার পরে এইভাবে অনেক তফসির কাজা আজাব ওয়াহিদ মিন ওলামাই তফসির কাদিমান ওয়াহাদ ইসেন প্রাচীন যুগে সাহাবাই কারাম তাবিন তাবা তাবিন সালাবদের যুগেও আর পরবর্তীকালেও এই তফসির করা হয়েছে যেমন সুরে নাজিয়াতে রয়েছে যে বললাম আর তারপরে জমিনে আসমানে যা কিছু রয়েছে সৃষ্টি জগৎ হ্যাঁ পাহাড় পর্বত এগুলোকে কয়দিন আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিন এই কথা কোরআন করিমের সুরে হামিম সেজদাই সুরে

ওয়াজালাফিহা রাওয়াসিয়া মিন আর জমিনের ওপর আল্লা বড় বড় পর্বতমালা সৃষ্টি করলেন ও বারা কাফিহা আর তাতে বরকত নিহিত করলেন ওয়াকাদারাফি আকুয়াতা হাফি আরবা আর তাতে যত সম্পদের প্রয়োজন এ জমিনে রুজি যোগ্য হওয়া তারপরে এতে খনি সম্পদ এক কথা রুজির যে সব উৎস হইতে পারে মানুষের উপজীবিকার জন্য সেগুলিকে সুনির্ধারিত করলেন ফি চার দিনে অর্থাৎ আগের দুই দিন দিন মিলিয়ে চার দুই দিনে তৈরি হলো আর দুই দিনে জমিনে মানবজাতির জন্য বা সৃষ্টিকুলের জন্য মকলুকাতের জন্য রুজি আল্লাহ সুনির্ধারিত করে রুজির ব্যবস্থা বা বিভিন্ন সম্পদ সৃষ্টি করলেন সুমাস্তা দো খান তারপরে আল্লাহ আকাশের দিকে হ্যাঁ মনো যোগ করলেন মনোযোগী হইলেন ওয়াহিয়া দোকান সেটা ধোঁয়ার মতো ছিল ফাঁকা তারপরে বললেন আকাশকে উদ্দেশ্য করি আর জমিন আন তাই তোমরা আসো ইচ্ছা কৃত অনিচ্ছাকৃত যেভাবে আমি বলছি সেইভাবে তৈরি তারপরে সাত আকাশকে তৈরি করলেন ফি অনে দুই দিনে তাহলে কয়দিন হয়ে গেল ছয় দিন হয়ে গেল এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত এই আয়াতগুলি দিয়ে বুঝা যায় যে আকাশ আছে না নেই না দূরে কিছু দেখলে অন্ধকার লাগে সেটা নাম আকাশ আকাশ বলে কিছু নেই যা বগ্যানিকেরা এই রকম কথা বলেছে সেটা মিথ্যা কথা আকাশ আছে এবং এক আকাশ সাতাত এক এত আকাশ আছে আকাশ তারপরে সাত আকাশ আছে সাত আসমান আল্লাহ তৈরি করেছেন এক আকাশ থেকে আর আকাশের মাঝের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর রাস্তা যেমন হাদিস দ্বারা প্রমাণিত জমিন জমিন আছে আকাশের সাতটা সাতটা হ্যাঁ দলিল দলিল করা নাকি একটি আয়াত সুরাই তালাকের আয়াত আমার বারতে রয়েছে আল্লাহ আসমান সৃষ্টি করলেন অমিনাল আর দেলা আকাশ সাত আকাশ আবাসের কথা রয়েছে সাত আকাশ সৃষ্টি করলেন আকাশের মতোই মানে সাত জমিন তৈরি করলেন তবে এক আকাশ থেকে আরেক আকাশের মাঝে যেমন ফাঁক আছে ওই এক জমিন থেকে আরেক জমিনের মাঝে কোন ফাঁকা আছে কি না এ সম্পর্কে কোন দলিল নেই সুতরাং এই ধরনের কথা অনেক বলেছেন আর প্রত্যেক আল্লাহর সৃষ্টি আছে সেখানে পাঠিয়েছেন এক বক্তা এসে মক্কা এসব কথা খুব প্রচার করেছে কয়েক বছর আগে এসব কথা বিভিন্ন তফসিলকারদের মতামত মাত্র এই বিষয়টি মতো সুতরাং এসব অনার্থক কথাই আর পিছনে পড়া আর এগুলোকে নিশ্চিত মনে করা ঠিক হবে না এখন শুরু হতে যাচ্ছে আদম আল ইসালামের সৃষ্টির ঘটনা মোহানাল্লা করেছেন আয়াত নম্বর স্মরণ করো হে নবী মুদ সাল্লাম তোমার প্রতিপালক যখন ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে বললেন ফিল জে খালিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে স্থলাভিষিক্ত সৃষ্টি করব। খলিফা সৃষ্টি করব। ইনি জাইলন ফিল আর জে খালিফা তান আরবি বুঝেন না কিন্তু কিছু তো বুঝবেন খালি আর খালি দুটোতে পার্থক্য কি যে বলতে পারবেন আর তুলল খালি মানে আমার খলিফা আল্লাহ খলিফা আর খালি মানে একজন খলিফা একজন একজন প্রতিনিধি কার প্রতিনিধি বলা হয়নি কোরআনে একারেমে খালিফা শব্দটি একাধিক জায়গায় এসছে এক বচন দি এসেছে বহু বচন দেওয়া যা আল আরজে তোমাদেরকে জমিনের খলিফা বালিয়েছেন খোলাফা জমিনের খলিফা কিন্তু আল্লাহর খলিফা বলে একটি আয়ত নেই একটি নেই এটি হচ্ছে নতুন মতবাদ এই ষাট বছর বছর আগে থেকে আর এই ভ্রান্ত মতবাদের ভিত্তি করে আমরা আল্লাহর খলিফা সুতরাং আল্লাহর আইনের বাস্তবায়ন আমাদের করতে হবে না হলে দিনকায় না বুঝতে পারছেন গুমরাহিটা করতে গিয়েছে এইভাবে গুমরাহি ঢুকেছে আর ভুল ব্যাখ্যা ঢুকেছে এটা কি কোরআনের তাহারিফ নয় অবব্যাখ্যা নয় আল্লাহ বলছেন খলিফা আর তর্জমা করছে কি আমার খলিফা আল্লাহর খলিফা বান্দা হচ্ছে আল্লাহর খলিফা দেখান দলিল থাকলে একটি আয়াত বেশি নয় একটি হাদিস সেই হাদিস বেশি নয় আর যদি না থাকে তো এখনো সবাইকে তাদের ওপর থেকে নিচের সকল স্তরের মানুষকে আর তাদের যারা প্রবক্তা তাদেরকে তাদের স্কলার তাদেরকে দাওয়াত দিচ্ছি তবা করে ফিরে আসেন কোরআন সন্ন্যার দিকে সহি আকিতার দিকে সালাফে সালেমের মানহাজের দিকে নবী মোহাম্মদ রসুল উল্লাহামে যে দিন ছেড়ে গেছেন সেই দিনের দিকে ফিরে আসেন আল্লাহ যেন তবা করার তৌফিক দান করেন আর যদি তারা সংশোধন তবা না করে তাদের সার থেকে অনিষ্ট থেকে মুসলিম ওম্মাকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আর তাদের সার থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন এবং তাদের সারকে আল্লাহ তাদের অনিষ্টকে যেন কখনো আল্লাহ বাড়তে না দেন বরং ঠান্ডা করে দেন বা শোনেন এগুলি হচ্ছে কোরআনের অপব্যাখ্যা আমি একটা আলোচনা ধারাবাহিক করব আল্লাহ করবো তাহরিফাতিম মুসলিম জাতির বিভিন্ন বিধাতপন্থীরা ভ্রান্ত মতবাদ বিশ্বাসীরা কোরআনের যে অর্থের অবব্যাখ্যা করেছে তাহরিফ করেছে এর নজিরগুলো মাঝে মধ্যে ছড়িয়েছে মাঝে মধ্যে আলোচনা করছি ধারাবাহিক আলোচনা করবো যাতে করে বিদাতীদের মুখোশ খুলে ভ্রান্ত মতবাদে বিশ্বাসের মুখোশ খুলে এবং তারা কোনখানে গিয়ে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিচ্ছে জনগণকে ধোকা দিচ্ছে এগুলি যাতে করে বুঝতে পারে আল্লাহ যদি তফিকদার ইনশা আল্লাহ তালা করবো এই যে তার মধ্যে একটি জায়গা হচ্ছে আল্লাহ বলছেন আমি একজন খালিফা তৈরি করবো এখন আমি যদি বলি তো বলুন আপনি আবার কোন মুফাসের হলেন আমি মুফাসের না আমি একজন তালেব আলম হাসিল করার চেষ্টা করি এখনো পড়াশোনা করি কাসির তো মুফাসের আপনাদের কাছে ঠিক না এমাবিবিনের তফসির কোরআন দিয়ে কোরআন তফসির কোরআন দিয়ে হাদিসের তফসির এমন কাসিরের চমৎকার তরিকা হচ্ছে যে তিনি যদি আয়াতের তফসির আয়াত দিয়ে পান তো আয়াত নিয়ে আসে একটা আয়াত সংক্ষেপে আর একটা বিস্তারিত বিস্তারিত আয়াত কয়েকটা করে নিয়ে আসেন দেখাইলাম যে যে চ্যালেঞ্জ কোরআনের এর চ্যালেঞ্জ গুলিতে কতগুলি আয়াত পড়ে শুনাইলাম ঠিক না আমি মাঝে মধ্যে কিন্তু শোনাই এটা দিয়ে উপলব্ধি করতে পারেন যে কোরআন আয়াত দিয়ে কোরআনের তফসির করেছেন তিনি তারপরে দেখছেন যে হাদিস আছে তখন হাদিসগুলো নিয়ে এসছে বহু শোনা হাদিস পড়ে শোনাই যে বিষয়ের ওপর তখন কিছু কিছু করে আপনাদেরকে হাদিস শোনাবার চেষ্টা করি

ইন নি ফিল আর দে খলিফা এ আয়তের তহসিল হচ্ছে আই কমন ইয়াখলোফ বাদহমবাদান বাদান। বা দা কর্নি ওয়াজেলান জিলান দা জিলিন ক কালা আলাহুল্লাদে জালুকুম খালায়ফাল আর্দে ওয়া জ আলুকুম খোলাফা আল আর্দে ওয়াকালা ওয়ালা ও নশা ও লা জ আল্লা মিনকুম মালাই ফিল আর দা ইখলোফুন ওয়াকালা ফা খালাফা মিমবাদেহিম খালফুন কতগুলি আয়ত্দে তসসির করলেন এই খলিফার তসসির করতে গিয়ে একটি আয়াত দুইটি আয়াত তিন চারটি আয়াত তিনি বেশ করেছেন এই একটি হাতে তসশি করতে গিয়ে তসসিরটা কি শোনেন ইন্নি ফিল আর আল্লাহ ঘোষণা করলেন যে আমি জমিনে পৃথিবীতে কি তৈরি করব? খলিফা সৃষ্টি করতে চাইছি করব। খলিফা অর্থাৎ এমন এক জাতিকে সৃষ্টি করবো একদম যারা একজন আর একজনের এক দল আর এক দলের জানাসীন হবে জানাসীন মানে তার স্থান দখল করবে কর্ণন বাঁধাক বাদহম বাদান বাদাকার বাঁধাকার্নি যুগের পর যুগে এক যুগের লোক যাবে হ্যাঁ আরেক যুগের লোক আসবে ধর দাদা আমল শেষ হয়েছে বাপের আমল শুরু হয়েছে বাপেরা বাচ্চা চারা সব শেষ হয়ে গেল তখন আমাদের যুগ আসলো আমাদের যুগের সমাপ্তি ঘটছে আবার আমার ছেলেদের যুগ আসছে বুঝা গেছে না জিলিন বা জিলিন এবং প্রজন্মের পর প্রজন্ম এক প্রজন্ম শেষ এক প্রজন্ম আসলো এইভাবে এক যুগ শেষ একশো বছর শেষ আর এক নতুন বছর হ্যাঁ বিংশ শতাব্দী শেষ হলো এক বিংশ শতাব্দী শুরু হল এক শতাব্দী শেষ হলো তারপরে আবার নতুন শতাব্দী শুরু হলে এই রকম যেমন আল্লাহ বলছেন ওহু আল্লাজি যা এরকম হালায় আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনের খলিফা করেছেন তাহলে এখানে বহু বচন আছে শুধু আদামকে বলা হয়নি কি বলা হয়েছে তোমাদেরকে জমিনের কি করেছেন খলিফা করেছেন জমিনে তোমরা একে অপরের খলিফা হবে আমরা খলিফা হয় না খলিফা মানে ইস্তলাফিসিক্ত হওয়ার বাপ মারা গেছে বাড়ির মালিক কে বাপের একটা ছেলে সেই মালিক হয়ে গেল বাপের দুই ছেলে ভাগ করে নিল হ্যাঁ বাপের ছেলে মেয়ে সবাই আছে সব বাবা ভাগাভাগি ফাঁকি করে নিল তারা স্থলাভিষিক্ত হইল না এখন এই বাড়ির মালিক কে অমুক তো মারা গেছেন অমুকের ছেলেরা এখন বাড়ির মালিক আছে এটা হচ্ছে খালি এটা হচ্ছে একটি তার যেটা প্রসিদ্ধ তার সির এবং এমামিনে কাসির নিজের গীতা বর্ণনা করেছেন আর একটি তার এখানে উল্লেখ করেননি তিনি সেটাও বলে দি ইনি জায়লুন ফের আর যে খালিফা আমি জমিনে ইস্তলাভিষিক্ত খালিফা তো সৃষ্টি করব। অর্থাৎ তার আগে জিনেরা কে আল্লাহ সৃষ্টি করেছিলেন জিনদের এখন জিনেরা জমিন আবাদ করবে না খোলা মাঠ পেয়েছিল খোলা জমিন পেয়েছিল আর অবাধে তারা চলাফেরা করছিল আর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেখানে তারা কলহ মাতিয়ে রেখেছিল সেখানে তারা খনা করছিল না এদেরকে সরিয়ে দিয়ে এদের চাইতে ভালো জাতিকে তৈরি করব তারা হচ্ছে সম্মানিত আদম সন্তান বানিয়ে আদম ও বানিয়ে আদম নিশ্চয় আমি সম্মানিত করেছি আদম সন্তানকে তো তাহলে এখানে জিনদের জায়গায় আমাদেরকে তাদের খালিফা বানা হয়েছে জমির জিন করতো কারা আমাদের আগে আদম সালামের আগে জিনের আবাদ করতো জিনেরাকে আল্লাহর সরিয়ে দিয়ে এই জমিন আবাদকারী বানিয়েছেন মানব জাতিকে তাহলে আশা করি খালিফার অর্থ বুঝে গেছেন আর বলবেন না যে আমরা আল্লাহর খলিফা আল্লাহর খলিফা এইসব ভ্রান্ত কথা বলবেন না কারণ দেখেন মিথ্যা কথা মিথ্যা কথার একটা দোষ কি জানেন মিথ্যা কথাকে জন যদি বলতে থাকে তো এটা কিছুদিন পরে সত্যতে পরিণত হয়ে যায় হয় না হয় না হয় জি এই যে আজকাল সন্ত্রাসী কথাটি এসছে সন্ত্রাসী সন্ত্রাসী মানে মুসলিম সন্ত্রাসী মানে মুসলিম এত করে প্রচার মাধ্যমে রটিয়েছে রটিয়েছে যে প্রভাকাণ্ডা করেছে যে সন্ত্রাসী অমুক জায়গায় একজন সন্ত্রাসী ধরা পড়েছে যদি কোন প্রচার মাধ্যমে কোন জাতির দরকারই সবাই মুসলিম পড়েছে তাই না শুধু মুসলিম নাকি সন্ত্রাসীর কোন ধর্ম আছে নাকি সন্ত্রাসী কাকে বললে যে অন্যায় ভাবে ভীত সন্ত্রস্ত করে অন্যায়ভাবে ভাবে ভাবে না ন্যায় সঙ্গত আপনার বাড়ি দখল করতে এসছে তো ভীত সন্ত্রস্ত না করলে পালাবে আপনার বাড়ি দখল দখল করছে আপনার জমি দখল করছে তাহলে তাদেরকে ভয় দেখা তাহলে না ছেড়ে পালাবে হ্যাঁ আপনার টাকা পয়সা সবকিছু ডাকাতি করে নিয়ে যাচ্ছে যদি ভয় দেখাতে পারেন না ভাই আমি হব না তোরা নিয়ে যাবি যা করবেন বোকা তাহলে তাদেরকে ভিতর সন্ত্রাস করতে হবে তো তখন আপনি সন্ত্রাসী হবেন না আপনি তখন সন্ত্রাসী না সন্ত্রাসীর সংজ্ঞা হচ্ছে যেই ব্যক্তি অন্যায় হ্যাঁ মানুষকে কি করে ভীত সন্ত্রস্ত করে সে হচ্ছে সন্ত্রাসী সেটা মুসলিম হইতে পারে সেটা ইহুদিও হইতে পারে সেটা খ্রিস্টানও হইতে পারে সেটা হিন্দু হইতে পারে কখনো শুনলাম যে গান্ধীজিকে হত্যা করলো সে সন্ত্রাসী ইন্দিরা হত্যা করলো সে সন্ত্রাসী হ্যাঁ কখনো শুনবেন না যে হিটলার হচ্ছে সন্ত্রাসী অথচ ষাট লক্ষ ইহুদিকে খুন করলো কখনো শুনলাম যে স্টালিন যে কমিউনিস্ট লক্ষ লক্ষ মুসলিমকে ধরে ধরে জবাই করেছে সেই মালাও তো কখনো শুনলেন না কোন প্রচার মাধ্যমে যে হয়েছে সন্ত্রাসী সন্ত্রাসী মানে হচ্ছে মুসলিম বেশি বেশি বললে সেটা সত্যে পরিণত হয়ে যায় তার একটি প্রমাণ যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা হিসাবে এমন ভাবে করা হয়েছে যে মানুষকে আল্লাহর খলিফা বানিয়ে দিচ্ছে এবং আল্লাহ যখন খলিফা হয়ে গেলাম তো আমাকে এখন বল প্রয়োগ করতে হবে ক্ষমতা হাতে নিতে হবে নাহলে দিন কায়মি হইলো না যখন ফেরস্তাদের সামনে আল্লাহ এই কথা রাখলেন জন্য না যেটা করতে চাই সেটা জানিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন করেন না তিনি সৃষ্টিকর্তা যা তিনি সৃষ্টি করবেন এবং তিনি জানেন যে কোন সৃষ্টিতে কল্যাণ রয়েছে সুতরাং আমাদের দেশের বক্তারা অনেকে বলে যে আল্লাহ ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন জাহিলদের কথা এটা পরামর্শ না তাদের সামনে এই কথাটি জানালেন যে আমি একজন খলিফা সৃষ্টি করব কালু ফেরোস্তারা বললেন আতাজা আলু ফিয়া মাইউফসেদ ও ফিয়া হে আল্লাহ তুমি এই পৃথিবীতে এমন ব্যক্তিকে সৃষ্টি করবে বা এমন লোকদেরকে সৃষ্টি করবে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে অয়াস্ফুক দিমা এরা মানুষকে খুন করবে বা রক্ত প্রবাহিত করবে বা নানান অনুষ্ঠানকে আমি দেখ আপনার কি লাগবে আপনি কি ওদেরকে সৃষ্টি করেছেন আপনার এবাদবন্দীকে বেশি হোক এই জন্য এটার জন্য তো আমরাই যথেষ্ট আমরা আপনার প্রশংসক বিজড়িত তসবি করছি পবিত্রতা ঘোষণা করছি মহিমা করছি অনকাদ্যে চল্লাকা আর আপনার পবিত্রতা পেশ করছি তসবি তাহলিল করছি আল্লাহ আল্লাহ বলছেন যে দেখো তোমরা সেই রহস্য জানো না যে উদ্দেশ্য আমার রয়েছে এমনি আলাম আলা তা আমি এমন কিছু জানি যা তোমরা জানো না মালা আমি যা জানি তা তোমরা জানো এটা কি ছিল এই বিষয়ের কাদের বিভিন্ন মত থাকলেও সবচেয়ে যেটা মত সেটি বলিষ্ঠ বলি এর ভাষায় আপনাদেরকে শোনায় বলছেন যে কাল আল্লাহ মুজিব আল্লাহ সওয়াল এই ফেরেসারা যে আপত্তি করলো আল্লাহ কি দরকার সৃষ্টি করার এরা এদের তো ক্ষতি বেশি করবে এরা কি দরকার এন্নি আলম মালা তালাম জব আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না এই ইন্নি আল্লাম ও মিনাল মাসলে হাতের রাজে হাতে ফিখল তেহাদা সিন্ফি আলাল মাফাসেদে আল্লাতি জাকরতুমুহা মালা তা আলামন অর্থাৎ আমি যে এই জাতির আদম আদম সন্তানকে সৃষ্টি করার যে উপকারিতা জানি অপকারিতার চাইতে উপকারিতা বেশি সেটা তোমরা জানো না তোমাদের নজরে শুধু অপকারিতা আছে ক্ষতির দিকটা আছে কিন্তু ভালোর দিকটা যে ক্ষতির চাইতে অনেক অনেক বেশি জানো না তোমরা যে আগামীতে কি হবে আর কি ঘটবে এই মানব জাতির দ্বারা যেমন তাই বলছেন ফাইনি জায়লন ফিহিমুল আমি এই আদম না সৃষ্টি হলে কোন নবী রসুল হবে না আদম সন্তান থেকে কি হবে নবী হবেন রসুল হবেন ওয়া উরসেল ও রসুল আর এদের মধ্যে আর এদের মধ্যে সিদ্দিক মহাসত্যবাদীরা পয়দা হবে আহ আর শহীদরা হবে ওলামা হবে নেক লোকেরা হবে ওল অব্বাদ আবেদরা হবে ওজোহাদ জাহেদরা হবে অল আউলিয়া আল্লাহর বন্ধুরা হবে বল আবার নেক নেক্সট সব কর্মশীলরা হবে অল্মকাররা বন আল্লাহ নৈকট্যপ্রাপ্তরা হবে অল আলমা হবে আমলকারীরা হবে বল খা সেউন বিনয়ীরা হবে বল মহিবোন আলাহু তাবা একবার তা আলাহ আল্লাহ তাবা একবার তা আলা কে তারা ভালোবাসবে এই দিকটা যে তোমরা বললেন না এটা তো আর জান না তোমরা হ্যাঁ জি হ্যাঁ আলমত্তা বে ওন তারা রসুল অনুসারী অনসারী হবে সালা আতুল্লাহসাল মহালী দেখেন এই জন্য ফেরেস যখন রেপোর্ট নিয়ে আসরে যায় আর ফজরে যায় আল্লাহর কাছে যাই না যাই না হাদিস আছে সেই বোখার হাদিস রয়েছে দুইবার করে শিফট পরিবর্তন হয় আসরে যখন ফেরেশতারা তারা যান আকাশে তখন আল্লাহ জি কেফা তারা তুমি আমার বান্দা আদম সন্তানদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে ফেরেশতাদের তাদের কাছ থেকে জবাব আল্লাহ জানেন না আল্লাহ জানেন কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে বলিয়ে নেব কারণ তোমরা তো নিষেধ করছিল কি অবস্থায় দেখে আসলে হ্যাঁ আতাই নাহমু ইয় সাল্লুন ও তারাক নাহ হামিও সালুন আল্লাহ যখন ফজরের ডিউটি করতে গিয়েছিলাম তখনও তারা ফজরের নামাজ পড়ছিল ও তারাক নাহু তাদেরকে আসরে ছেড়ে আসলাম এখন তারা আসরের নামাজ পড়ছে আবার ফজরে শিফটির লোকেরা যখন নামাজ পড়ে ওই সময় ফজরেশিফদের ফেরেস্তার আল্লাহর কাছে যায় আল্লাহ দিকে কয়ফাত আরাক তুম এবাদি আমার বান্দাদের কি অবস্থায় দেখে আসলে কি অবস্থায় ছেড়ে আসলে আল্লাহ যখন আসরের ডিউটি করতে গেছে তখনও নামাজে ছিল ওরা আর এখন ফজরের ডিউটি করে এলাম ফজরে দেখলাম ইউসাল্লু নামাজ পড়ছে এমনি আলম আল্লাহ তালাম আয়াত নম্বর তিরিশ থেকে আমাদের তফসির খান্ত করছি কারণ আজকাল সময় বেশি থাকে না আসর এগিয়ে চলে এসছে বাকি ইনশা আল্লাহ তালা আদম আলাইসালামের ঘটনা আগামী সপ্তাহে পূর্ণ করব আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের হায়াতে দান করেন যারা দিন শিখতে আসছেন তাদের হায়াতে বরকত দান করেন তাদের সময়ে বরকত দান করেন যারা দিনের কাজ করছেন যে যেখানে আছেন আল্লাহ তাদের জীবনে যেন বরকত দান করেন এবং সমস্ত রকমের বালা মুসিবত থেকে অনিষ্ট থেকে সংকট থেকে আপদ থেকে আপনাদের সকলে যেন হেফাজত করেন অসল্লাহলাম মোহাম্মদ আলাহ আলি